পাঁচ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও অধিকার হরণ দিবস হিসেবে পালন করবে বিএনপি সকালে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসভি বলেন যে কোনো মূল্যে পাঁচ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি সফল করা হবে নয়াপট্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন হুঁশিয়ারি দেন তিনি যেখানে মেজরিটি সংসদ সদস্য হলে সরকার গঠন হয় সেখানে একশো চুয়ান্নটি আসনে কোনো প্রার্থী ছিল না জনগণের ভোট দিতে হয়নি আর একশো ছিচাল্লিশটি আসনে ভোট হয়েছে তাও নিজেদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ভোট হয়েছে এবং সেটা একটা প্রহসন হয়েছে পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ সেই ভোটকেন্দ্রে যায়নি অতএব পাঁচই জানুয়ারি গণতন্ত্রের জন্য এক থেকে কলঙ্কময় দিন আর হতে পারে না